হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সোমাশ কিচেন ডায়েরি থেকে আমি সোমা আবার চলে এলাম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো বিফ কাবাব, এটাকে গোলা কাবাব বা মুষ্টি কাবাব, যেটা আপনাদের পছন্দ বলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি 6 কোয়া রসুন, প্লাস হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকে স্লাইস করে নিয়েছি। আর এর মধ্যে 1 টেবিল চামচের মতো ধনিয়া দিয়ে দিচ্ছি, আস্ত ধনিয়া। আস্ত ধনিয়াটা ব্যবহার করছি কারণ ধনিয়াটা যাতে একটু দানা দানা থাকে, মুখে যাতে লাগে একটু। অল্প একটু গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি 80 গ্রাম ছোলা নিয়েছি, যেটা ভাঙা ছোলা পাওয়া যায় বাজারে, এটাকে আমি অল্প একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ যেহেতু আমি পেস্ট করে নিব। দিয়ে দিব অল্প একটু পানি, একটু ড্রাই হয়ে গিয়েছে এই জন্য একদমই অল্প পানি দিব। আপনারাও যখন বানাবেন অবশ্যই অল্প করে পানি মিক্স করার ট্রাই করবেন, কারণ কিমাতে পানি যদি বেশি হয়ে যায়, পেস্টটা যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিমা ভালোভাবে কাবাব বানাতে পারবেন না। আমি এখানে 1/2 কেজি গরুর কিমা নিয়েছি, সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের একটু কম লাল মরিচ গুঁড়া, কারণ এর মধ্যে আরো চিলি ফ্লেক্স অ্যাড করব। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ। লবণ আর ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, লবণটা অবশ্যই প্রথমে কম দিবেন, বিকজ যদি লবণ বেশি হয়ে যায় পরে আর খেতে পারবেন না, বা আমি নিজেও খেতে পারবো না। এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, ঘিটা দেওয়ার জন্য কাবাবের ফ্লেভারটাই আলাদা আসবে। সবগুলো উপকরণকে আমি মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, কারণ হচ্ছে আমি কোনো মিট টেন্ডারাইজার ইউজ করছি না। আপনারা যদি মিট টেন্ডারাইজার ইউজ করেন, সেক্ষেত্রে আধা ঘন্টার মধ্যে এটাকে ম্যারিনেট করে বানিয়ে ফেলতে পারবেন। মিট টেন্ডারাইজার হিসেবে আপনারা কাঁচা পেঁপে যা আছে, এই যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটার সাথে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা পেঁপে দিয়ে আপনি এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, এখন আর কোনো গ্লাভস ইউজ করব না এই জন্য। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ ধনে পাতা, আর 1/2 কাপেরও কম পুদিনা পাতা কুচি করে নিয়েছি। ধনে পাতাটা আমি ফ্রোজেন দিচ্ছি কারণ ইনস্ট্যান্ট ধনে পাতা, মানে টাটকা ধনে পাতাটা আমি খুঁজে পাই না, এই জন্য ফ্রোজেন করে রাখি সব সময়। আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি লবণটাকে চেক করে দেখেছি, লবণটা একটু কম হয়েছিল, আমি লবণটা আর একটু দিয়ে দিয়েছি। এভাবে মুষ্টি করে করে আমি কাবাবটা রেডি করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। আমি মুষ্টি করে করে চেপে চেপে নিয়েছি যাতে একটু পাতলা হয়, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু বেশি সময় ভাজবো না। কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো তেল। বেশি তেল লাগবে না এটাতে, অল্প তেলেই ভাজবো। আমি একদম উপর থেকে তেলটাকে ঢেলে দিয়েছি। তো কাবাবটা যে পাশে মুষ্টিটা বানিয়েছে সেই পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাতে যে গ্রিলগুলো করা আছে এই প্যানে, এগুলোতে যাতে ওই শেপটা চলে আসে, সৌন্দর্যের জন্য জাস্ট, আর কিছু না।
এখানে আমার 28টা কাবাব হয়েছে, আমি হাফ এখন ভেজে নিচ্ছি, হাফ আমি ফ্রোজেন করে রেখে দিব। এভাবে একটা কৌটাতে প্লাস্টিক র্যাপিং পেপারটা দিয়ে দিয়ে স্তর স্তর সাজিয়ে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে লং টাইম আপনি প্রিজার্ভ করতে পারেন, মিনিমাম 30 দিন, মানে 1 মাসের মতো না করাই ভালো। মশলা দিয়ে আসলে এভাবে প্রিজার্ভ করলে মশলাটা মাংসের যে টেস্টটা আছে সেটা নষ্ট করে ফেলে, তো আমি অনেক বানিয়ে ফেলেছি এই জন্য ওকে করতে হবে। একটা পাশ আমি মিডিয়াম টু লো হিটে 10-12 মিনিট ভেজে নিয়েছি, সেকেন্ড পাশটা এখন উল্টিয়ে দিচ্ছি। এই পাশেও আমি 10 মিনিটের মতো ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভেতরে কাবাবের জুসি কোনো ভাব থাকবে না, কারণ আমি যেহেতু আরো কম তেলে ভাজতেছি এই জন্য। রান্নাটা আসলে নিজেদের উপর ডিপেন্ড করে, আপনি আপনার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী চেষ্টা করলে যে কোনো রান্নাই হয়ে যায়। আর আমি চেষ্টা করি একদম ইজি করার জন্য, কারণ আমি নিজেই নতুন রাঁধুনি, আমার মতো যারা নতুন রাঁধুনি আছে তারা যাতে সহজে আমার রেসিপিটা বোঝে, আর এত কথাও বলি এই জন্য। কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে, দেখুন দেখতে অনেকটাই ইয়ামি হয়েছে, আশা করছি খেতেও ভালো লাগবে। আমি এর মধ্যে 2টা ক্যাপসিকাম কুচি নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, 2টা ক্যাপসিকামের হাফ হাফ করে কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি হাফ। এর মধ্যে অল্প একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে তেলটা ইউজ করেছি কাবাবের যে তেলটুকু ছিল সেই তেলটাই আমি আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এই সবজিগুলোকে 5 মিনিট এভাবে ভেজে নিব। আমার এই কাবাবের সাথে এই সবজিগুলোই খেতে ভালো লাগে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের সবজিটা নিতে পারেন বা আপনারা অন্য কিছুর সাথেও খেতে পারেন, আপনাদের ইচ্ছা। এই তো দেখুন, একদম ইজি একটা রেসিপি, বাট ইয়ামি একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে। একটু ভিডিওটা বড় হয়েছে কারণ কাবাবের রেসিপিটা মশলাগুলো একটু বেশি যায়, বাট একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখে নেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।